আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলাস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য চুলায় তৈরি বারবিকিউ রেসিপি করে দেখাবো, আর এটা খুব ইজিভাবে আপনারা যে কোনো দিন যে কোনোভাবে যে কোনো অকেশনে তৈরি করে নিতে পারেন। আর হাতের কাছে থাকা যে কোনো মাছ দিয়েই কিন্তু এই রেসিপিটা আপনারা খুবই সহজে করে নিতে পারেন। এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজার। তো চলুন দেখি এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। তবে তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তাদের সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো চলুন, এখানে আমি প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এজন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়ে নিচ্ছি। এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আছে। দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ফিশ সস, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে চিলি সস, দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ বা টমেটো সস, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস। আপনারা চাইলে ডার্ক সয়া সসও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, কারণ প্রত্যেকটা সসেই কিন্তু লবণ রয়েছে, তাই লবণটা এই পর্যায়ে আপনারা বুঝে এর মধ্যে ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এবার এই সমস্ত মশলাগুলো একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব, যাতে করে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। আর এভাবে মশলাটা তৈরি করে নিলে আপনারা যে কোনো বারবিকিউ তৈরি করেন না কেন, সেটা টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। এবার এই মশলাটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি, আর এই মশলাটাই আমি মেন্টের কাজে ব্যবহার করব। আর আজকে আমি এখানে 2টো বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এটা প্রায় 1200 গ্রামের মতন ওজন, সাইজটা কিন্তু একটু বড় বড়। আর মাছটাকে আমি খুব ভালোভাবে কেচে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম পিঠগুলো একদম চিড়ে কাটা পর্যন্ত কেটে নিয়েছি, আর খুব ভালোভাবে এই মাছটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার এই মাছের গায়ে যাতে কোনো প্রকার পানি না থাকে সেজন্য আমি টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে নিচ্ছি। আর মাছটা ধুয়ে অবশ্যই কোনো চালনিতে রাখবেন, এতে করে এক্সট্রা পানিটা কিন্তু ঝরে যাবে। তো খুবই ভালোভাবে মুছে নেবেন যাতে এর গায়ে কোনো প্রকার পানি না থাকে, এতে করে মশলাটা এর গায়ে খুব ভালোভাবে লেগে যাবে। এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা থেকে কিছুটা মশলা আমি মাছের গায়ে দিয়ে তারপর ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব, যাতে করে প্রত্যেকটা কাটা অংশে খুব ভালোভাবে এই মাছের যে মশলা সেটা ঢুকে যায়। মাছটাকে এপিট ওপিট করে তারপর মেখে নিবেন, এতে করে মাছের সব অংশে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যাবে। এবং হাতের সাহায্যে মাছের পেটের অংশেও কিন্তু কিছুটা মশলা ঢুকিয়ে দিবেন, তবে সব মশলা একত্রে দিতে যাবেন না, কিছুটা মশলা একটু রেখে দিবেন, এই মশলাটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। আর এই মাছটাকে আপনারা কমপক্ষে হাতে সময় না থাকলেও 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিবেন। আমি প্রায় 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এবার চলে এসেছি কিছুটা সরিষার তেল নিয়ে। তো এই তেলটা এবার মাছের গায়ে আমি খুব ভালোভাবে ব্রাশ করে দিব। তো আমি কিন্তু মশলা ম্যারিনেটের সময় কোনো তেল ব্যবহার করিনি, যদি তেল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু মাছের ভেতর পর্যন্ত মশলাটা পৌঁছাতে পারে না, সেজন্য আমি এই পর্যায়ে এই তেলটাকে ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। মাছটাকে উল্টে পাল্টে 2 পিঠেই তেলটা খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। এবার চুলায় আমি একটা বারবিকিউ প্যান বসিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি এই টাইপের প্যান না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো ফ্রাইং প্যানেও কিন্তু এই মাছটাকে ভেজে নিতে পারেন। এবার এর মধ্যে আমি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার যখন হালকা গরম হয়ে গিয়েছে তখন মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা ব্রাশের সাহায্যে আমরা যে মশলাটা রেখেছিলাম সেটাকে একটু মাছের গায়ে উপর থেকে ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি, এতে করে মাছটা ড্রাই হয়ে যাবে না, মাছটা খুব সুন্দর সফট থাকবে। এ পর্যায়ে আমি যখন মাছটা অল্প অল্প করে ভাজা শুরু হয়ে যাবে, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন একটা চামচের সাহায্যে তেলটা উঠিয়ে উঠিয়ে হচ্ছে মাছের উপরে দিব, এতে করে মাছের 2টা পিঠই খুব সুন্দরভাবে কুকিং হওয়া শুরু হয়ে যাবে। তা না হলে কিন্তু মাছটার একদিক কাঁচা থেকে যাবে, যেহেতু হোল ফিশ এটা কিন্তু হতে কিছুটা সময় লাগবে।
মাছটা যখন 3-4 মিনিট হয়ে যাবে তখন এটাকে একটা পাশ ধরে হালকা করে উল্টে দিতে হবে যাতে করে মাছটা ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে তা না হলে কিন্তু মাছটা পুড়ে যাওয়ার একটা চান্স থাকে এরপরে হচ্ছে ব্রাশ দিয়ে দিয়ে আবারো সেই মশলাটাকে মাছের গায়ে আমরা লাগিয়ে দিতে থাকব যাতে করে মাছটা ড্রাই না হয়ে যায় আর সাথে কিছুটা তেলও ব্রাশ করে দিতে পারেন এবার ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করব প্রায় 5 মিনিট ধরে আর প্রত্যেকটা পাশ এভাবে উল্টে পাল্টে আমি 5 মিনিট করে রান্না করে নিব এতে করে মাছটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে আর মশলাগুলো যাতে পুড়ে না যায় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন একটু পরপর একটু নেড়েচেড়ে দিবেন আর ব্রাশের সাহায্যে মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে নেড়েচেড়ে লাগিয়ে দিবেন আর সাবধানে 2-3 বার মাছটাকে উল্টে দিবেন যাতে করে সব পাশই খুব ভালোভাবে হয়ে যায় এই মাছটা রান্না হতে কুকিং টাইম মূলত 15-20 মিনিট সময় লাগবে আর মিডিয়াম লো হিটে এই মাছটাকে এভাবে বারবিকিউ করে নিতে হবে আর যখন কাঙ্ক্ষিত কালার চলে আসবে আর বুঝতে পারবেন যে মাছটা হয়ে গেছে তখন চুলা থেকে এটাকে নামিয়ে নিতে হবে এরপর পরিবেশন পাত্রে তুলে দিতে হবে যে কোনো সালাদ আর লেবুর সাথে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু দেখতে খুবই জুসি আর লোভনীয় লাগছে আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার লাগে এভাবে একবার আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনারা নিরাশ হবেন না এবার আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি যে মাছটা কতটা সুন্দর কুকড হয়ে গিয়েছে চুলার আঁচটা জাস্ট মিডিয়ামে রেখে 15-20 মিনিট এভাবে বারবিকিউটা করে নিলে চুলাই কিন্তু খুব সুন্দর হয়ে যায় আর যাদের কাছে কয়লার ব্যবস্থা আছে তারা কিন্তু কয়লার উপরেও খুব সুন্দরভাবে এই মাছটাকে এভাবে করে বারবিকিউ করে নিতে পারে আর উপর থেকে একটু লেবু ছড়িয়ে দিয়ে খুব মজা করে আপনারা খেয়ে নিতে পারেন এই মজাদার মাছের বারবিকিউ আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই বারবিকিউটা করে নিতে পারেন তবে যে মাছের গায়ে মাংসের পরিমাণ কিছুটা বেশি থাকে সেটা দিয়ে করলে এই রেসিপিটা আপনারা বেশি মজা পাবেন যেমন তেলাপিয়া মাছের গায়ে কিন্তু অনেক পরিমাণে মাংস থাকে আর এবার আমি পুরোটা মাছের গায়ে লেবু ছড়িয়ে দিচ্ছি এভাবে লেবু ছড়িয়ে দিয়ে আপনারা কিন্তু মজাদার বারবিকিউটা খুব সহজেই খেয়ে নিতে পারেন আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলে এরকম মজার মজার রেসিপি পেতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ